আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডিজিটাল রাইটিং ট্যাব, অর্থাৎ আপনারা অনেকেই ছোটবেলায় স্কুলে যেতেন চক বা সিলেট দিয়ে আমরা লেখালেখি করতাম, স্কুলে পড়তাম, তো সেই চক এবং সিলেটেরই একটি ডিজিটাল ভার্সন, ডিজিটাল রাইটিং ট্যাব বা এটা ডিজিটাল সিলেট। তো এটার সাইজ হবে 10.5 ইঞ্চি LCD। বাজারে অনেকগুলো ট্যাবলেট আছে সেটা 8 ইঞ্চি 7 ইঞ্চির হয়, কিন্তু আমাদেরটা 10.5 ইঞ্চি LCD রাইটিং ট্যাবলেট। এটাতে আপনি কি কি করতে পারবেন দেখুন, এখানে প্রিন্টিং, গ্রাফিক্সের কাজ করতে পারবেন, অর্থাৎ এটাতে লেখালেখি করতে পারবে ছোট বাচ্চারা এবং এটাতে ছবি আঁকাতে পারবে মজার সহিত, এইটার সাথে তারা লেখাপড়ায় মনোযোগ দিবে। আপনারা খেয়াল করে দেখুন যে বাচ্চারা কিন্তু লেখাপড়াতে তো অতটা মনোযোগ হয় না, তো এই রাইটিং ট্যাবলেটটি যদি তাদের হাতে ধরিয়ে দেন তো তারা এটাকে খেলার ছলে নেবে এবং খেলার ছলে সে লেখাপড়াতে মনোযোগী হবে। অর্থাৎ সিলেট বা চকে না লিখে যদি এইটা তাকে ধরিয়ে দেন তাহলে হবে কি, তারা এইটাতে আপনার লেখালেখি করবে এবং পড়াশোনার কাজগুলো সেরে নিতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকমভাবে এই রাইটিং চলে। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কলম আছে, তো এই কলমের সাহায্যে আপনারা এখানে লিখতে পারবেন। ধরুন আমি আমাদের চ্যানেলের নাম লিখলাম, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা লেখা যাচ্ছে। এবং আমি যদি আমার নাম লিখি দেখতে পাচ্ছেন এভাবে লেখা যাবে। এখন লেখার পরে আপনি এটাকে ডিলিট করবেন কিভাবে বা এটাকে মুছবেন কিভাবে, আপনারা খেয়াল করে দেখুন যে এখানে ডিলিট বাটনটি আছে, আপনি যদি ডিলিট বাটনে কিছুক্ষণ ধরে রাখেন এই যে এটা ডিলিট হয়ে গেল। আবার যদি হালকা, কিন্তু এটা কিন্তু কী হবে, আপনার পিছনের দিকে দেখতে পাচ্ছেন একটি বাটন আছে, এই যে এই বাটনটি, এই বাটনটাতে আপনি যদি এইদিকে টেনে যদি দিয়ে দেন তাহলে এটা লক হয়ে গেল, লক হয়ে গেল। এখন যদি আপনি ডিলিট করেন এটা কিন্তু আর ডিলিট হবে না, এগুলো কিন্তু ডিলিট হবে না যেহেতু এটা স্ক্রিনটাকে আপনি লক করে দিছে। আবার এই স্ক্রিনটাকে যদি আপনি খুলে দেন তাহলে কিন্তু এটা আপনি যদি ডিলিট করেন তাহলে এটা কী হলো, ডিলিট হয়ে গেল। তো এভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আপনার কলম যদি না থাকে, কলমটা হারিয়ে গেল বা নাই, তাহলে কী হবে, তাহলে আপনি হাত দিয়েও কিন্তু এটাতে লিখতে পারবেন। এই যে দেখুন হাত দিয়েও কিন্তু এটা লেখা যায়। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি লিখতে পারবেন। তো এই চমৎকার এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। এবং ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমি এই প্রোডাক্টটি কেনার জন্য লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও এই প্রোডাক্টটিকে অর্ডার করতে পারবেন। আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে এই প্রোডাক্টটির প্রাইস দেওয়া থাকবে, এই প্রোডাক্টটি অর্ডার করার নিয়ম দেওয়া থাকবে, কমেন্ট বক্সেও আমি এটার লিঙ্ক দিয়ে দিব, ডেসক্রিপশানে এই প্রোডাক্টটির প্রাইস দেওয়া থাকবে। আপনারা অর্ডার করার আগে ডেসক্রিপশানটা অবশ্যই পড়ে তারপরে অর্ডার করবেন। বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা পাঠাই দিই। উইমোশনর লিখে যদি আমাদেরকে মেসেজ দেন ফেসবুক মেসেঞ্জারে আমাদেরকে পাবেন। ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।